এই শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সরকারি শিক্ষক উপনীত, আমি ছাদিতা ফিউচার বিএনপি স্কুল। এই শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি 12 সপ্তম শ্রেণীর অধ্যায় 9-এর উপপাদ্য 4। তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 9-এর উপপাদ্য 4-এ দেওয়া আছে, ত্রিভুজের যে কোনো 2 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ এখানে কি হবে, যে ত্রিভুজের যে কোনো 2টা বাহুর সমষ্টি কি হবে, তার তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে, সেটাই এখানে বলা হয়েছে। তাহলে বিশেষ নির্বাচনে দেখো আমরা কি লিখেছি, যে ধরি এ বি সি ত্রিভুজ কি, বিসিটা হচ্ছে বৃহত্তম বাহু, প্রমাণ করতে হবে যে কি এ বি প্লাস এ সি গ্রেটার দেন বি সি, অর্থাৎ এ বি বাহু এবং এ সি বাহুর সমষ্টিটা কি হবে, বি সি বাহুর চেয়ে বড় হবে। তাহলে দেখো এবার অঙ্কনে কি লিখছে, দেখো অঙ্কনে যে বি এ কে ডি পর্যন্ত বর্ধিত করি, অর্থাৎ এখন আমরা কি করব, বি এ বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করব, যেন কি হয় এ ডি বাহু সমান এ সি বাহু হয়। তাহলে এখন আমরা কি করব, সি ডি যোগ করে দিব। তাহলে তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিক চিত্রটি যেভাবে দেওয়া আছে, তোমরা ঠিক একইভাবে এভাবে এঁকে নিবে, অর্থাৎ তোমরা পেন্সিল এবং স্কেল ব্যবহার করে সুন্দর করে এভাবে চিত্র এঁকে নিবে। তারপর দেখো এখন আমরা প্রমাণে চলে আসলাম। প্রমাণের সুবিধার্থে এখন আমি চিত্রটি এখানে আবার দিয়ে দিয়েছি, তোমরা চিত্র একবার আঁকলেই হবে। তাহলে দেখো এখন আমরা এখানে চিত্রটি যদি লক্ষ্য করি, এখানে আমরা কয়টি ত্রিভুজ পাচ্ছি, আমরা এখানে 2টি ত্রিভুজ পাচ্ছি, অর্থাৎ এবিসি একটি ত্রিভুজ এবং এডিসি একটি ত্রিভুজ। তাহলে এখন আমরা যদি এখানে এডিসি ত্রিভুজের মধ্যে কি কি পাচ্ছি, দেখো এখানে আমরা এডিসি ত্রিভুজে আমরা পাচ্ছি হচ্ছে এডি সমান এসি, অর্থাৎ একটু আগেই কিন্তু আমরা অঙ্কনে বলেছিলাম এডি সমান হচ্ছে এসি, অর্থাৎ আমরা এডি সমান করে এসি এঁকেছিলাম, এসি সমান করে এডি এঁকেছিলাম। তাহলে এখন যেহেতু এখানে এসি বাহুটা এডি বাহু সমান, তার মানে আমরা কি জানি, যে আমরা জানি যে সমান সমান বাহুর বিপরীত গুণ কি হয়, অবশ্যই সমান হয়। এই জন্য দেখো যথার্থতা আমি লিখেছি যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান। তাহলে এখানে যেহেতু কোণদ্বয় সমান, তাহলে এখানে দেখো এখানে আমরা এডি বাহুর বিপরীত গুণ পাচ্ছি হচ্ছে কি এসিডি, তার মানে দেখো আমরা লিখেছি সুতরাং এসিডি কোণ সমান। একইভাবে এসি বাহুর বিপরীত গুণ পাচ্ছি কি, আমরা এসি বাহুর বিপরীত গুণ পাচ্ছি হচ্ছে এডিসি, তার মানে আমরা কি লিখতে পারি এসিডি কোণ সমান আমরা লিখতে পারি এডিসি কোণ। সুতরাং এখন আমরা ফাইনালি কি লিখতে পারি, দেখো এসিডি কোণ সমান, এখানে এডিসি কোণ সমান আমরা কি লিখতে পারি, আমরা বিডিসি কোণ লিখতে পারি, অর্থাৎ এডিসি কোণ যে কথা এবং বিডিসি কোণ কিন্তু একই কথা, অর্থাৎ উভয় কি কিন্তু কি করছে, ডি কোণকে নির্দেশ করছে, অর্থাৎ এখানে এডিসি কোণ ডি কোণকে নির্দেশ করছে, আবার বিডিসি কোণ ডি কোণকে নির্দেশ করছে, তার মানে আমরা এডিসি সমান বিডিসি লিখতে পারি। সুতরাং আমরা দেখো কি লিখেছি, এসিডি কোণ সমান লিখেছি আমরা বিডিসি কোণ। তারপর দেখো এবার 2 নম্বর ধাপে চলে আসলাম। 2 নম্বর ধাপে দেখো আমরা কি লিখেছি, 2 নম্বর ধাপে আমরা এখানে দেখো আমরা চিত্র দেখে কি লিখেছি, দেখো বিসিডি কোণ গ্রেটার দেন হচ্ছে কি এসিডি কোণ। আমরা দেখো এখানে বিসিডি কোণটা কি হবে, অবশ্যই এসিডি কোণ থেকে বড় হবে, কেননা দেখো এখানে 2টা কোণে কিন্তু কি নির্দেশ করছে, সি কোণকে নির্দেশ করছে, এবং এখানে বিসিডি কোণ এখানে কিন্তু পুরো সি কোণটা নির্দেশ করছে, এবং এসিডি কোণটা এখানে হচ্ছে সি কোণের অর্ধেকটা নির্দেশ করছে, তার মানে এসিডি কোণটা যেহেতু সি কোণের অর্ধেক নির্দেশ করছে, তার মানে এসিডি কোণটা কি, অবশ্যই বিসিডি কোণের একটি অংশ। এজন্য দেখো আমরা যথার্থতায় লিখেছি যে কারণ এসিডি কোণটা কি বিসিডি কোণের একটা অংশ, যেহেতু এসিডি কোণটা কি বিসিডি কোণের একটা অংশ, তখন আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে বিসিডি কোণটা অবশ্যই কি হবে, এসিডি কোণ থেকে বড় হবে। সুতরাং তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে সুতরাং বিসিডি কোণ গ্যাটার দেন, এখানে আমরা 1 নম্বর ধাপে দেখো কি পেয়েছি, এসিডি কোণ সমান আমরা পেয়েছি হচ্ছে বিডিসি কোণ। সুতরাং আমরা লিখতে পারি সুতরাং বিসিডি কোণ গ্যাটার দেন হচ্ছে বিডিসি কোণ। তাহলে 2 নম্বর ধাপ শেষ হয়ে গেল। এখন 3 নম্বর ধাপে দেখো, 3 নম্বর ধাপে আমরা এখানে কি করেছি, দেখো 3 নম্বর ধাপে এখানে আমরা বিসিডি ত্রিভুজ নিয়ে কাজ করেছি। তাহলে এখানে বিসিডি ত্রিভুজ আমরা কি পাচ্ছি, দেখো আমরা বিসিডি ত্রিভুজে পাচ্ছি হচ্ছে এখানে বিসিডি গ্যাটার দেন হচ্ছে বিডিসি, অর্থাৎ দেখো এটা কিন্তু আমি 2 নম্বর ধাপে উল্লেখ করেছি, অর্থাৎ বিসিডি কোণটা কি বিডিসি কোণ থেকে বড়। তাহলে বিসিডি কোণটা যেহেতু বিডিসি কোণ থেকে বড়, তার মানে এখন আমরা কি লিখতে পারি, আমরা জানি যে যে বৃহত্তম কোণের বিপরীত বাহু কি হয়, বৃহত্তর হয়, এবং ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু কি হয়, ক্ষুদ্রতর হয়। এটা কিন্তু আমরা উপপাদ্য 3-এই প্রমাণ করে এসেছি।
এই জন্য দেখো আমরা উপপাদ্য তিন থেকে লিখেছি যে কি, যেহেতু এখানে বৃহত্তর কোণের বিপরীত বাহু কি বৃহত্তর, তার মানে আমরা লিখতে পারি কি বিডি গ্রেটার দেন বিসি, অর্থাৎ এখানে বিসিডি কোণের বিপরীত বাহু কি বিডি বাহু, এবং বিডিসি কোণের বিপরীত বাহু হচ্ছে কি বিসি বাহু, তার মানে আমরা লিখতে পারি সুতরাং বিডি গ্রেটার দেন হচ্ছে বিসি, এবং যথার্থতায় আমরা কি লিখবো, আমরা লিখবো যে বৃহত্তর কোণের বিপরীত বাহু হচ্ছে বৃহত্তর। তারপরে দেখো 4 নম্বর ধাপে এবার কি বলছে, কিন্তু আমরা কি পাচ্ছি দেখো চিত্রে দিকে যদি লক্ষ্য করো, আমরা বিডি সমান কি লিখতে পারি, বিডি কে আমরা ভেঙে এভাবে লিখতে পারি এবি প্লাস এডি আকার লিখতে পারি। এখন এবি প্লাস এডি কে আবার কি লেখা যায়, এবির জায়গায় এবি লিখলাম, এবং এডি কে দেখো আমরা কি লিখতে পারি এসি লিখতে পারি, কারণ আমরা শুরুতেই কিন্তু বলেছিলাম, আমরা অঙ্কনও বলেছিলাম, আবার 1 নম্বর ধাপও দেখো আছে যে এডি সমান হচ্ছে কি এসি, তার মানে এবি সমান যেহেতু এসি, তার মানে আমরা কি লিখতে পারি সমান চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি এবি প্লাস এসি, এবং যথার্থতায় দেখো আমি লিখেছি যেহেতু কি এসি সমান হচ্ছে কি এবি। তাহলে এবার আমরা যেহেতু 3 নম্বর ধাপে কি বলেছি বিডি গ্রেটার দেন বিসি, তার মানে এখানে আমরা বিডি সমান কি লিখতে পারি এবি প্লাস এসি গ্রেটার দেন বিসি, অর্থাৎ কি দুইটা বাহুর সমষ্টি কি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর বা বড়। এই জন্য দেখো আমরা কি লিখেছি এবি প্লাস এসি গ্রেটার দেন বিসি, এবং এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে আমরা যেহেতু প্রমাণ করে ফেললাম আমরা কি লিখবো প্রমাণিত। আশা করি তোমরা উপপাদ্যটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।